আসসালামু আলাইকুম। গ্রিন টেক আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, আমার চ্যানেলে প্রথম স্ট্রাইক এসেছে, কি করব এখন, কিভাবে রিমুভ করব? কপিরাইট স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইক ফেলে কি চ্যানেলের কোনো ক্ষতি হয়? আর কপিরাইট স্ট্রাইকের মেয়াদেই বা কতদিন? এই সব কিছু আমাদের সকলের মনেই অনেক ঘুরপাক খাচ্ছে, আর এইসব কিছুর বিষয় নিয়ে আজকে আলোচনা করব, আর দেখাবো কিভাবে আপনার চ্যানেলের কপিরাইট স্ট্রাইকটি রিমুভ করবেন। তার আগে চলুন দেখে আসি ইউটিউব কপিরাইট স্ট্রাইক সম্পর্কে কি বলে। তার আগে একটা কথা, বিস্তারিত বিষয়ে আলোচনা করার কারণে ভিডিওটি একটু লম্বা হতে পারে, সো কপিরাইট সম্পর্কে সমস্ত বিষয় বোঝার জন্য ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখুন, অন্যথায় কিছুই বুঝবেন না, আর যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। কপিরাইট স্ট্রাইক কি? আপনি যখন অন্যের ভিডিও তার বিনা অনুমতিতে সম্পূর্ণ বা কিছু আংশিক, সেটা 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 1 সেকেন্ড, যেটুকু ভিডিও আপনি আপনার চ্যানেলে ছাড়েন না কেন, সেটা কপিরাইট স্ট্রাইক পাওয়ার যোগ্য। কারণ একটি ভিডিও যখন কোনো ওনার নিজে তৈরি করে সক্রিয়ভাবে, সে ভিডিওর মালিক সেই ওনার। তো আপনি যখন অন্যের ভিডিও 1 সেকেন্ড বা যেটুকু সময় হয় না কেন, বা আপনি যখন অন্যের ভিডিও আপনার চ্যানেলে ছাড়বেন, তখন সেই চ্যানেল বা ব্যক্তির কাছে একটি নোটিশ যাবে, তখন সেই ব্যক্তি চাইলে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। কি কি কারণে চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে বা আসে? প্রথম, ভিডিও সেটা 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, যে কোনো সময়ের জন্য আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসবে। তারপর মিউজিক, গুগল ইমেজ, থাম্বনেল, স্ক্রিনশট ইত্যাদির জন্য আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে। কপিরাইট স্ট্রাইক আসলে কি কি ক্ষতি হয়? ফার্স্ট, কপিরাইট স্ট্রাইক আসলে কোনো ক্ষতি নেই। ইউটিউব বলছে ফার্স্ট কোনো কপিরাইট আসলে চ্যানেলের কোনো সমস্যা নেই, 90 দিন পর উঠে যাবে। সেকেন্ড, স্ট্রাইক আসলে আপনার চ্যানেলটি মনিটাইজেশন অন থাকলে সেটি বন্ধ হয়ে যাবে, অথবা আপনি যদি মনিটাইজেশনের জন্য আবেদন করে থাকেন তাহলে সেটি নাও হতে পারে, আবার হয়তো লাইভ স্ট্রিমিং অফ হয়ে যেতে পারে। আর 3 মাস বা 90 দিনের মধ্যে আপনার চ্যানেলটি 3টি স্ট্রাইক ফেলে আপনার চ্যানেলটি 7 দিনের মধ্যে বন্ধ করে দেওয়া হবে, সাথে চ্যানেলের সমস্ত ভিডিও ডিলিট করে দেওয়া হবে, আর ওই জিমেইলে যত অ্যাকাউন্ট আছে সবগুলো ডিলিট করে দেওয়া হবে। সো বন্ধুরা, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যেন 90 দিনের মধ্যে 3টি স্ট্রাইক চলে না আসে, তো আসলে সব অর্জন শেষ হয়ে যাবে। এখন আমাদের করণীয়, এখন আপনার চ্যানেলে যদি ভুলবশত বা দেখেন যে অযথা কপিরাইট স্ট্রাইক চলে এসেছে, তাহলে আপনি ইউটিউবে আবেদন করতে পারেন, কন্টেন্ট নোটিশ করতে পারেন যে আপনি যে ভিডিও বা মিউজিক বা ইমেজ যেটাই যেটার কারণে আপনার স্ট্রাইক চলে এসেছে, সেটি আপনার চ্যানেলে যে আস যেটা ইউজ করেছেন সেটা ফেয়ার ইউজের আন্ডারে পড়েন। এই আবেদন করলে ইউটিউব আপনার আপনার ভিডিওটি পুনরায় রিভিউ করে দেখবে যে সেটা সত্যি ফেয়ার ইউজের আন্ডারে পড়ে কিনা, যদি পড়ে তাহলে আপনার চ্যানেলের স্ট্রাইকটি তুলে নেওয়া হবে। আর যদি মনে করেন যে আপনি নিজের কারণে স্ট্রাইক পেয়েছেন, সেটা সত্যি সত্যি আপনি অপরাধ করেছেন, এটা ইউটিউব কপিরাইট স্ট্রাইক রুল এর আন্ডারে পড়ে, তাহলে আপনাকে যে স্ট্রাইক দিয়েছে তার সাথে যোগাযোগ করে আপনার তাকে রিকোয়েস্ট করতে পারেন যে ভাই বিষয়টি ভুল হয়ে গেছে, যেভাবে আপনি পারেন আর কি, ভুল স্বীকার করে যে তাকে স্ট্রাইকটি তুলে নেওয়ার জন্য বলবেন। একটু যদি সে যদি তুলে নেয় তাহলে আপনার স্ট্রাইকটি উঠে যাবে। আর তখন আরেকটি বিষয়, আর যদি তুলে না নেয় তাহলে আপনাকে 90 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর অনেকেই বলেন যে কপিরাইট স্ট্রাইকের মেয়াদ কতদিন, এটা কপিরাইট স্ট্রাইকের মেয়াদ 3 মাস বা 90 দিন। 3 মাস বা 90 দিন পর আপনার কপিরাইট স্ট্রাইকের স্ট্রাইকটি এমনিতেই আপনা আপনি উঠে যাবে। তো সো এখন আপনাদের দেখাবো কিভাবে আপনি দেখবেন আপনার কপিরাইট আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক এসেছে এবং কিভাবে তা রিমুভ করবেন। মূলত আপনি যদি আপনার ভুলের জন্য কপিরাইট স্ট্রাইক পেয়ে থাকেন, তাহলে আপনার আপনাকে যে স্ট্রাইক দিয়েছে সে ছাড়া আপনার কপিরাইট উঠবে না এর জন্য। আর আপনি যদি
ফেক স্ট্যাক পেয়ে থাকেন তাহলে আপনার চ্যালেঞ্জের মাধ্যমে আপনাকে আপনার স্ট্যাক তুলে নেওয়া হবে, অন্যথায় 3 মাস অথবা 90 দিনের মধ্যে আপনার চ্যালেঞ্জ থেকে কোনো কপিরাইট স্ট্যাক উঠবে না। 3 মাস অথবা 90 দিন পর আপনার চ্যালেঞ্জ থেকে অটোমেটিকলি কপিরাইট স্ট্যাকটি উঠে যাবে। সো এখন দেখাবো আপনি কীভাবে আপনাকে যে কপিরাইট স্ট্যাক দিয়েছে তাকে ইমেল করবেন অথবা ইউটিউবে কীভাবে কন্টেন্ট নোটিশ পাঠাবেন। সো এর জন্য আমরা প্রথমে আমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারটিকে আমরা সিলেক্ট করে নেব। সো এর জন্য আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে ইউটিউব লিখব, ইউটিউব লিখে সার্চ করব। এখানে ইউটিউবে আসার পর আপনার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য করতে হবে আপনার মানে ইউটিউবে যে ডিসপ্লেটি আছে, আপনার ফোনের যে ইয়েটা আছে সেটা ডেস্কটপ মোডে আছে কিনা সেটা লক্ষ্য করে নেবেন। দেখবেন ডেস্কটপ না থাকে তাহলে আপনি ডেস্কটপ করে নেবেন। ডেস্কটপ করে নেওয়ার পর আপনার এইরকম সাইটের মানে কর্নারের যে চ্যানেলের লোগোটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউর চ্যানেলে ক্লিক করবেন। কর্নার 3 ডট চিহ্নতে ক্লিক করবেন। 3 কর্নারে 3 ডট চিহ্নতে ক্লিক করার পর সেটিং এ যাব। ওই যে দেখেন নিচে, দেখেন একটু নিচে যাওয়ার পর দেখব সেটিং, সেটিং ক্লিক করব। সেটিং ক্লিক করার পর এখানে প্রথমে যে ইয়েটা লেখা আছে স্যালেন স্ট্যাটাস অ্যান্ড ফিউচার্স এখানে ক্লিক করব। প্রথমে ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। ইউটিউব স্টুডিওতে আনার পর তারপর অন্যারে উপরে দেখেন যে অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক, আমরা অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক এর উপর ক্লিক করব। এখানে আমাদের দেখেন 3টের মধ্যে 2টি পেয়ে গেছি, আমার ছেলেমেয়ে 2টি এসেছে। সো আমি এখন এর জন্য কি করব, তো এর জন্য প্রথমে সাইডে কর্নারে দেখেন সিলেক্ট অ্যাকশন আছে, সিলেক্ট অ্যাকশনে ক্লিক করবেন। সিলেক্ট অ্যাকশনে ক্লিক করার পর প্রথমে দেখেন প্রথমে লেখা আছে কন্ট্রাক্ট ক্লেমেট, প্রথমটাতে ক্লিক করলে আমাদের যে আমাকে কপিরাইট স্ট্যাক দিয়েছে তার ইমেল অ্যাড্রেস দেখাবে। আর পরেরটা ছাপ কন্টেইনার নোটিফিকেশন, প্রথমের কাজটা দেখি আমরা। তো প্রথমে আমরা কন্ট্রাক্ট ক্লাইমেটে ক্লিক করার পর এখানে আসি, দেখেন স্ট্যাক দিয়েছে তার ইমেল অ্যাড্রেস এখানে দেখা আছে। আমরা এখন এই স্ট্যাক আমরা এখন এই আইডিতে ইমেল করব। তো আমাদের এখানে ইমেল করার জন্য আমাদের কপি অ্যাড্রেসে ক্লিক করতে হবে। আমরা এখন কপি অ্যাড্রেসে ক্লিক করব। কপি অ্যাড্রেসে ক্লিক করলে আমাদের ইমেল অ্যাড্রেসটি কপি হয়ে যাবে। তারপর আমরা ব্যাগে আসবো, ব্যাগে এসে আমরা জিমেইলে যাব, জিমেইলে ক্লিক করব। জিমেইলে যাওয়ার পর কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করলাম, কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন টুতে। পেস্ট করে দেওয়ার পর সাবজেক্ট, যেহেতু আমরা কপিরাইট স্ট্যাক তোলার জন্য রিভিউ করার জন্য তার কাছে মেইল পাঠাবো বা আবেদন করব, সেজন্য আমরা এখানে সাবজেক্ট লিখব। আমার সুবিধার জন্য আমি আলাদাভাবে এটা লিখে রাখছি প্রথমে। তো এখন দেখেন এখানে সাবজেক্ট দিলাম আমি রিটেক কপিরাইট স্ট্যাক। আপনারা যেভাবে পারবেন সেভাবে লিখবেন। সো এখন এখানে আপনি যেভাবে সেভাবে লেখার পর নিচে আসেন, একটু নিচে এসে দেখেন যে ভিডিও টাইটেল আপনাকে যে কপিরাইট স্ট্যাক দিয়েছেন সে ভিডিও টাইটেলটা অবশ্যই আপনার দিতে হবে। ভিডিও টাইটেল আর ভিডিও রুলস আপনাকে দিতে হবে। তো আপনি ভিডিও টাইটেল ও ভিডিও রুলস কোথায় পাবেন,
এই টাইটেল মূলত আমাদের যখন আমাদের সেলেনে যখন কপিরাইট স্ট্রাইক চলে আসে তখন আমাদের এখানে যে একটা মেইল আসে ইউটিউব থেকে একটা মেইল আসে ওই মেইলে ভিডিও টাইটেল ও ভিডিও লিংক দেয়া থাকে যে ভিডিওটাতে কপিরাইট এসেছে সে ভিডিওটার টাইটেল এখানে দিতে হবে ও সেই ভিডিও লিংক এখানে দিতে হবে দেখেন আমার সেলেনে কপিরাইট স্ট্রাইক আসার কারণে একটা মেসেজ চলেছে 7 মিনিট মেসেজ চলে এসেছে আমার আসলে একটা মেসেজ চলে এসেছে সেটা টাইটেল এখানে দেওয়া আছে টাইটেলটা আমরা এখান থেকে নেওয়ার পর এখানে যাবো ভিডিও টাইটেল আমি ভিডিও টাইটেলে দিয়ে দেব তারপর ভিডিও রুলস আমি ভিডিও টাইটেলটি পেস্ট করার পরে ভিডিও রুলটিও আমরা কপি করে নিয়ে যাই এখানে পেস্ট মেইলে পেস্ট করে দেব এখন আমাদের কাজ শেষ তারপর চিহ্নটি আছে তাতে ক্লিক করব আমাদের কাজ শেষ ভিডিওটি সেন্ড মেইলটি সেন্ড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব আমাদের কাজ শেষ এখন ভিডিওর ওনার যদি চায় তাহলে আমাদের কপিরাইট স্ট্রাইকটি তুলে নেবে আর অন্যথায় আমাদের 90 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আমি এখন দেখাবো ইউটিউবে কীভাবে কন্টেন্ট নোটিফিকেশন পাঠাবেন এর জন্য আমরা পুনরায় স্যালেনে যাবো স্যালেনে যাওয়ার পর কপিরাইট স্ট্রাইকে ক্লিক করবো এখানে আসার পর আমার সিলেকশনে ক্লিক করবো সাবমিট কন্টেন্ট ক্লিক করবো ক্লিক করার পর এই জায়গায় আমরা টিক দিব কন্টিনিউ ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে এইরকম একটি পেজে নিয়ে আসবে এবার আমরা এখানে প্রথমে দেবো আমরা ফুল নেম তারপরে ফোন নাম্বার আমাদের পার্সোনাল মানে নিজস্ব ফোন নাম্বার এবং তারপর আছে ইমেল অ্যাড্রেস আপনার ইউটিউব চ্যানেলের যে ইমেল অ্যাড্রেস সেটা দেবেন তারপর আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনার অ্যাড্রেস সেট করতে হবে আপনার সিটি সেট করতে হবে তারপরে আপনার আপনার যেগুলো সব এগুলো আপনাকে দেয়া সম্পূর্ণ দেয়া লাগবে এখন আমরা আমাদের এখানে সম্পূর্ণ ইনফরমেশন দিয়েছি সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার পর আমরা কন্টিনিউয়ে ক্লিক করব সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার পর আমরা কন্টিনিউয়ে ক্লিক করলাম কন্টিনিউয়ে ক্লিক করার পর আমাদের এখানে এই জায়গার মধ্যে আমাদের আপনাকে ইউটিউবে একটি মেসেজ দেখতে হবে এখানে আপনার যে ভিডিও দিতে ফেক স্ট্যাক এসেছে সেটা ইউটিউবকে বল মানে ইউটিউবের কাছে যায় অ্যাপ্লিকেশন করবেন যে আপনি যেভাবে পারেন সেভাবে এটা লিখবেন এখানে আপনি যেভাবে ভাষাটা পারেন সেভাবেই লিখবেন ইউটিউবকে ভালো সুন্দরভাবে গুছিয়ে লিখবেন এখানে আমি আমার সুবিধার্থে এগুলো আমি আগেই লিখেছি সেটা এখন আমি পেস্ট করে দিলাম এখানে তো তারপর আপনার যে নিচের যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে আপনি টিক চিহ্ন দেবেন সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দেবেন সবগুলো টিক চিহ্ন দেওয়ার পর নিচে দেখেন এখানে আপনাকে সিগনেচার দিতে হবে এটা আপনার ডিজিটাল সিগনেচার বলে গণ্য হবে এখন আপনার সিগনেচার দেওয়া হলে এখন আপনার সবগুলো ইনফরমেশন ঠিক আছে এখন আপনি সাবমিটে ক্লিক করলেই আপনার কাজ শেষ সাবমিটে ক্লিক করার পর ইউটিউব আপনার ভিডিওটি পুনরায় পর্যবেক্ষণ করে দেখবে যে আপনি ফেক স্ট্যাক পেয়েছেন কিনা যদি আপনি ফেক স্ট্যাক পেয়ে থাকেন তাহলে আপনার স্ট্যাকটিকে ইউটিউব তুলে নেবে সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন